হ্যালো গাইস, আজকাল মানুষের কাছে টাকার থেকে মূল্যবান জিনিস আর কিছুই নেই। সেটা সবার ক্ষেত্রে এক না হলেও বেশিরভাগ মানব সমাজ টাকার জন্য সব কিছু করতে পারে। টাকা পয়সার জন্য মানুষ আজকাল কতটা নিচে নামতে পারে তা আমরা আজকের এক্সপ্লেনেশন ভিডিওতে দেখতে চলেছি। আজকে আমরা এক্সপ্লেন করব 2023 রিলিজ হওয়া একটি ইন্দোনেশিয়ান হরর ফিল্ম আনাক তিতিপান শ্যাতান, যার মানে শয়তানের বাচ্চা। মুভিটিকে অ্যারোয়েন আর্নাডা ও ওয়াহিউদ্দিন হাসানি ডিরেক্ট করেছেন এবং এর আইএমডিবি রেটিং 5.8/10। আমি আজকাল একটা জিনিস খুব খেয়াল করছি, আপনারা আমাকে ভালোবাসা এবং সাপোর্ট তো দিচ্ছেন, কেবল ভিডিওতে লাইক দিচ্ছেন না, যা দেখে আমি ভিডিও তৈরি করার উৎসাহ হারিয়ে ফেলি। তাই আপনারা প্লিজ ভিডিও দেখার পাশাপাশি যদি ভিডিওতে লাইক করে দেন, তবে আমার ভিডিও করার আগ্রহ আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এবার এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরুতেই আমরা সুজেনা নামক একজন মহিলাকে পূজা করতে দেখি, আর তারপর সিন শিফট হয় একটি বাড়িতে। বাড়িটির উপর অনেকগুলো পাখি খুব অস্বাভাবিক ভাবে উঠছিল এবং বাড়ির পরিবেশও খুব ভয়ঙ্কর লাগছিল। বাড়ির ভেতরে আমরা সারি ও মাস নামের একটি কাপলকে দেখতে পাই। তাদের একমাত্র ছেলে দীকা মাঝরাতে ঘুমের মধ্যে ভয়ে চিৎকার করছিল দেখে সারি এবং মাস খুব চিন্তিত হয়ে পড়ে। মাস বেশিরভাগ সময় কাজের কারণে বাড়ির বাইরে থাকে, তাই সে জানে না যে তার ছেলে প্রত্যেক শুক্রবারেই এমন করে থাকে। মাস হঠাৎ করে তাদের রুমের বাইরে কিছু শব্দ পেয়ে চেক করতে বাইরে গিয়ে দেখে পুরো হল রুম লালচে হয়ে আছে, আর সেখানে একটি অর্ধেক ঘোড়ার মতো দেখতে শয়তান দাঁড়িয়ে আছে। শয়তানটি মাসকে দেখে যেই না তার দিকে ছুটে আসে, তখনই মাস ভয়ে আবার রুমের ভেতরে ঢুকে পড়ে। মাস রুমে এসে সারিকে যখন সবকিছু বলছিল, তখন তাদের ছেলে দীকা পজেস হয়ে গিয়ে একা একা ঘুমের মধ্যেই রুমের বাইরে চলে যায়। তারা দুজন দীকার পিছু পিছু বাইরে গিয়ে দীকাকে রুমে আনার চেষ্টা করতে থাকে, কিন্তু দীকা একদম রেসপন্স করছিল না। তখন মাস দেখে সেই শয়তানটি তখনও রুমের ভেতরেই দাঁড়িয়ে আছে। মাস তাকে দেখতে পেলেও সারি কিন্তু শয়তানটিকে একদম দেখতে পাচ্ছিল না। মাস তাকে দেখে খুব ভয় পাচ্ছিল। এমন সময় মাসের মা সুজানা সেখানে এসে পড়ে এবং সবকিছু একদম স্বাভাবিক হয়ে যায়। পরের দিন সারি কাপড় চোপড় মেলতে বাইরে গেলে দীকাও সেখানে গিয়ে একটি কাঠের ঘোড়া দিয়ে খেলা করতে থাকে। এমন সময় দীকা রাস্তার পাশে একটি সুন্দর ধবধবে সাদা ঘোড়াকে দেখতে পায়। দীকার কাছে ঘোড়াটিকে খুব ভালো লাগায় দীকা সারিকে ডেকে ঘোড়াটিকে দেখায়। সারি কিন্তু সেখানে কোনো ঘোড়া দেখতে না পাওয়াতে দীকার দিকে এত খেয়াল করেনি, তাই দীকা একা একাই ঘোড়াটির দিকে এগিয়ে যায়, আর অমনি একটি গাড়ির সাথে ধাক্কা লেগে দীকার মৃত্যু হয়। দীকার মৃত্যুতে সারি এবং মাসের জীবনে ভীষণ শোক নেমে আসে। মাস তো দীকার শোকে আত্মহত্যা করে বসে। এবার সারি তার পরিবারকে হারিয়ে ভীষণ একা হয়ে পড়ে। সে রোজ রোজ তার স্বামী এবং সন্তানের কবরের পাশে বসে কাঁদত। এমনই একদিন সারি দেখে তার শাশুড়ি সুজানা মাসের আঙ্কেলের সাথে লুকিয়ে কবরস্থানে এসেছে। সারি তাদের পিছু নিয়ে দেখে তারা একটি ঘরের ভিতরে একজন কবিরাজের সাথে দেখা করতে যায়। সুজানা কবিরাজের সাথে কোনো একটি কাজের ব্যাপারে কথা বলে, যেটি সে আর করতে চাইছে না। কবিরাজ বলে তার কাছে আর কোনো রাস্তা নেই, তাকে এটি করতেই হবে, আর তা না হলে তাকে নিজের জীবন হারাতে হবে। তারা কোন ব্যাপারে কথা বলছে তা আমরা পরবর্তীতে জানতে পারবো। সারি কিন্তু লুকিয়ে লুকিয়ে সুজানার সব কথা শুনছিল। সারি সুজানার কথাবার্তা শুনে সুজানার ব্যাপারে কিছু একটা আন্দাজ করে, যার ফলে তার সুজানার প্রতি তারপর থেকে ধারণা পাল্টে গেছে। সে সুজানাকে একজন সাধারণ মহিলা ভেবে এতদিন ভুল জেনেছে, তাই তারপর থেকে সারি আর সুজানাকে পছন্দ করত না। সেটা কিন্তু আমরা সারির ব্যবহার দ্বারাই বুঝতে পারি। সারির সুজানার ব্যাপারে জানার আগ্রহ ধীরে ধীরে বেড়ে যায়, তাই সে সুজানার ব্যাপারে আরো জানতে সুজানাকে পিছু করতে শুরু করে। একদিন সে সুজানাকে পিছু করে করে তাদের বাড়ির স্টোর রুমে চলে যায়। বাড়ির স্টোর রুমটি সুজানা সবসময় লক করেই রাখত, সেখানে সে ছাড়া আর কেউই যেত না। সারি দেখে সুজানা কিছু টাকা পয়সা ও জিনিসপত্র দিয়ে একটি থালা সাজিয়ে স্টোর রুমে চলে যায়।
সুজানা সেখানে গিয়ে দরজা বন্ধ করে দিলেও সারি একটি ছিদ্র দিয়ে সবকিছু দেখতে থাকে। সারি দেখে স্টোর রুমটি একদম লাল হয়ে আছে, যেমনটা সেদিন তাদের রুমও হয়ে গিয়েছিল। সেখানে দুটি বাচ্চা অদ্ভুত ভাবে নাচছে, আর সুজানা একটি দেয়ালের দিকে মুখ করে বসে কিছু করছিল। সারি সুজানাকে ভালোভাবে নোটিস করার চেষ্টা করতেই ছিদ্রটির সামনে হঠাৎ করেই একটি ভয়ঙ্কর দেখতে বাচ্চা সামনে এসে পড়ে। এটা দেখে সারি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সেদিন মাঝরাতে সারির ঘুম ভেঙে গেলে সে দেখে তার রুমও এবার লালচে হয়ে গেছে, আর রুমের ফ্লোরে তার ছেলের ঘোড়াটি দিয়ে কেউ খেলছে। সারি হাত বাড়িয়ে ঘোড়াটি ধরতে গেলে দিকা খুব ভয়ঙ্কর রূপে সারির সামনে এসে পড়ে। এটা দেখে সারি অনেক ভয় পেয়ে যায়। তারপরেও তার পুরো রুমে দিকা সহ অন্য ভয়ঙ্কর বাচ্চাগুলো সারা রাত ধরে তাকে খুব ভয় দেখায়। পরের দিন আমরা দেখি সারি এবং সুজানা ডিনার করার সময় সুজানা সারিকে বিষণ্ণ অবস্থায় দেখে বলে, তোমার কি হয়েছে? আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি তুমি অনেক চুপচাপ হয়ে গেছো। সারি জানায় তার দিকা এবং মাসের কথা খুব মনে পড়ে, তাছাড়া সে দিকার আত্মাকেও দেখতে পেয়েছিল। এটা শুনে সুজানা বলে, সবকিছুই আল্লাহর ইচ্ছা, তোমার এসব ভুলে যাওয়া উচিত, এসব ভুলে নিজেকে নিয়ে ভাবো। মানে সুজানার কথা শুনে মনে হচ্ছিল মাস এবং দিকা কেবল সারির আপনজন, তার কেউই হতো না। তাকে নিজের ছেলে এবং নাতির জন্য একটু দুঃখিত বলে মনে হয়নি, তার কাছে এটি কোনো বড় ব্যাপার বলে মনে হচ্ছিল না। সুজানার এই কাজ দেখে আমার তো ভীষণ রাগ হচ্ছে। সেই রাতে সারি চুপি চুপি সুজানার রুমে যায়। সুজানা তখন ঘুমাচ্ছিল। সারি সুজানার রুমে গিয়ে তার সকল প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। মানে সে এমন কিছু খুঁজছিল যা দেখে সে জানতে পারবে যে সুজানা চুপি চুপি স্টোর রুমে গিয়ে কি করে। পুরো রুম খুঁজতে খুঁজতে একটা সময় সারি একটি শয়তানের উপাসনা করার বই খুঁজে পায়। সেটি দেখে সে এবার স্টোর রুমের চাবি নিয়ে বাইরে চলে আসে। বাইরে আসতেই তাকে মাসের আঙ্কেল দেখে ফেলে। মাসের আঙ্কেল জানায় সুজানা যা করছে তা সেও পছন্দ করে না, তাই সে এবার থেকে সারিকে সাহায্য করবে। সারি তার কথা শুনে তাকে চাবিটি দেখায়। পরের দিন সে সারিকে একটি নকল চাবি তৈরি করে এনে দেয়। এক রাতে সুজানা আবার স্টোর রুম থেকে বের হয়ে এলে সারি এবার তার নকল চাবি দিয়ে স্টোর রুমের ভিতরে চলে যায়। রুমে প্রবেশ করেই সে দেখে যেখানে সুজানা বসেছিল তার ঠিক সামনে রক্ত দিয়ে একটি ঘোড়ার মতো শয়তানের মাথা আঁকা, যার মানে স্পষ্ট যে সুজানা একজন শয়তানের উপাসক, আর সে এতদিন ধরে চুপি চুপি এখানে এসে শয়তানের উপাসনা করত। কারণ সারি সেখানে শয়তানের উপাসনা করার এবং কালো জাদু করার সব জিনিসপত্র দেখতে পায়। সে সময় সারি দিকা এবং আরো কিছু বাচ্চাদের আত্মাকে দেখতে পায় যারা এর আগেও তাকে ভয় দেখিয়েছিল। তাদেরকে দেখে সারি আবার ভয় পেতে শুরু করে, তাই সে তখনই আবার রুমটি বন্ধ করে বাইরে চলে যায়। পরের দিন দেখা যায় সুজানা এবং সারি তাদের কারখানার কিছু বাতিক কাপড় নিয়ে কাপড়ের বিভিন্ন কোম্পানিতে গেলে তাদের কাপড়গুলো কোনো না কোনো কারণে বিক্রি হয়নি। এতে সুজানা ভীষণ বিচলিত হয়, কারণ সে লক্ষ্য করে দিন দিন তার সেলস একদম কম হয়ে যাচ্ছে, কেউ আর তার বাতিক তেমন পছন্দ করছে না। এই সবে সুজানা চিন্তিত হয়ে আবার স্টোর রুমে চলে যায়। স্টোর রুমের সামনে গিয়ে সুজানা স্টোর রুমের তালা খোলা দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। ভেতরে প্রবেশ করে সে সব জিনিসপত্র চেক করে বোঝার চেষ্টা করে যে এখানে আসলে কে এসেছিল, কারণ স্টোর রুমের তালার চাবি একমাত্র তার কাছেই লুকানো থাকে। চেক করা শেষে সে আবার তার উপাসনায় মনোযোগী হয়। আসলে সুজানা শয়তানের কাছে টাকা পয়সার বদলে একটি চুক্তি করেছিল যা সে এখন পর্যন্ত পূরণ করতে পারেনি। শয়তানের চুক্তি পূরণ না করাতে শয়তান সুজানার উপর ক্ষেপে গিয়ে ধীরে ধীরে তার দেওয়া সকল ধন সম্পদ সুজানা থেকে নিয়ে নিচ্ছে। তারপর উপাসনা শেষে সুজানা সারির উপর সন্দেহ করে গিয়ে তার রুমে চেক করে দেখে সারি তার রুমেই আছে। সেই রাতে সুজানা স্বপ্নে দেখে শয়তান তার উপর ক্ষেপে গিয়ে তাকে খুব টর্চার করে, কারণ সে তার চুক্তি পূরণ করছে না। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখে তার পায়ে ক্ষত চিহ্ন।
যার মানে শয়তান সুজানাকে বুঝাতে চাইছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তার চুক্তি পূরণ করতে হবে, না হয় তার স্বপ্নের মতোই শয়তান তাকে টর্চার করে মেরে ফেলবে। সুজানা এই সবে খুব ভয় পেয়ে সেই কবিরাজের কাছে যায়, যার কাছ থেকে সে এই সব শিখেছে। কবিরাজ তাকে বলে দুই সপ্তাহের মধ্যে তাকে যে করেই হোক শয়তানের সাথে করা চুক্তি পূরণ করতে হবে, তা না হলে তার সাথে খুব খারাপ হবে। পরের দিন আমরা দেখতে পাই সুজানা সারিকে ডেকে তার মেয়ে পুত্রীর একটি চিঠি দেখাচ্ছে। চিঠিতে পুত্রী তার সন্তানের ছবি দিয়ে দিয়েছিল। পুত্রী সুজানার মতের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করেছে, তাই সুজানা এখন পর্যন্ত পুত্রীর হাজবেন্ডকে মেনে নেয়নি। সুজানা জানায় পুত্রী বর্তমানে অস্ট্রেলিয়াতে থাকে। সুজানা সারিকে বলে তার পুত্রীর কথা ইদানিং অনেক মনে পড়ছে, তাই সে চায় সারি তার হয়ে পুত্রীকে এখানে আসার একটি চিঠি লিখুক। সারি সুজানার কথায় সম্মতি দিলেও আসলে সে পুত্রীকে লেখা লেটারটি পোস্ট না করে নদীতে ফেলে দেয়। কিন্তু পরে সুজানা তার কাছ থেকে লেটারের ব্যাপারে জানতে চাইলে সে সুজানাকে বলে সে লেটার পোস্ট করে দিয়েছে। আসলে সারি বুঝতে পেরে যায় যে পুত্রীকে এখানে আনানোর পিছনে নিশ্চয়ই সুজানার কোনো খারাপ মতলব আছে, তাই সে লেটারটি পোস্ট না করেই মিথ্যা কথা বলে। পরের দিন সুজানা আবার সেই কবিরাজের সাথে দেখা করতে যায়। কবিরাজ বলে এখন আপনি কি করবেন, আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছিলাম যে কালো জাদু নিয়ে ঘাটবেন না, বিপদে পড়বেন। আপনি তার সাথে মানুষ বলি দেওয়ার চুক্তি করেছেন, সে আর কোনো কিছুতেই মানবে না, আপনি বিপদ নিজে ডেকে এনেছেন, এবারের সম্পূর্ণ দায়ী ভার আপনার উপর। এইসব শুনে সুজানা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। তারপর আমরা এবার তাকে ঘরের কিছু জিনিসপত্র বিক্রি করে দিতে দেখি, কারণ তার কাছে আর কোনো টাকা পয়সা ছিল না। ধীরে ধীরে সে নিজের সব হারাতে বসেছে। সুজানা আবারও এখানে সারিকে লেটারের ব্যাপারে জিজ্ঞেস করে। সারি জানে সে লেটারটি পোস্ট করে দিয়েছে। সুজানা তার মেয়ের কোনো উত্তর আসছে না দেখে ভাবে তার মেয়ে তার উপর কষ্ট পেয়ে হয়তো লেটারের উত্তর দিবে না, কারণ সে এতগুলো বছর ধরে নিজের মেয়ের জামাইকে মানতে পারেনি। তারপর এইভাবেই যত দিন যেতে থাকে সুজানার অবস্থা তত খারাপ হতে থাকে। সে এখন কেবল ধন সম্পদ হারাচ্ছে না, সে নিজেও খুব অসুস্থ হতে শুরু করেছে। একদিন দেখা যায় পুত্রী তার ছেলেকে নিয়ে সুজানাকে দেখতে এসে পড়ে। তাকে সুজানার এক বান্ধবী সুজানার অসুস্থতার ব্যাপারে জানিয়ে এখানে আসতে বলে। পুত্রী এখানে আসাতে সুজানা অনেক খুশি হলেও সারি একদম খুশি ছিল না। পুত্রী এখানে এত দেরি করে আসাতে সুজানা পুত্রীকে তার পাঠানো লেটারটির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন পুত্রী সুজানাকে বলে দেয় যে সে কোনো লেটার পায়নি। সুজানা তখনই বুঝে ফেলে যে সারি আসলে লেটারটি পোস্ট করেনি। এখানেই আসে মুভির সব থেকে বড় টুইস্ট, কারণ এটা শুনে সুজানা সারির উপর ভীষণ রাগ করে এবং সারিকে অনেক বকা দেয়। কিন্তু সারি বলে আপনি কি ভেবেছেন, আপনি যা যা করছেন তা সম্পর্কে আমি কিছুই জানি না, আপনি একজন শয়তানের দাস, আমি তা খুব ভালো করেই জানি, আর আপনি নিজের সুখের জন্য, নিজের ধন সম্পদের জন্য নিজের সন্তান সহ আমার সন্তানকেও স্যাক্রিফাইস করেছেন, আর এবার আপনি কি চান, পুত্রীকে এই বাড়ি ঘর সবকিছু দিয়ে দিতে? তা আমি কখনোই হতে দিব না, কারণ এই সব কিছু শুধুমাত্র আমি ডিজার্ভ করি, আপনি আমার সবকিছু কেড়ে নিয়েছেন। সারির কথা দ্বারা এখানে বোঝা যায় যে সারি আসলে শুধু পুত্রীর ছেলের কথা চিন্তা করে না, নিজের হাত থেকে যাতে সুজানার সকল সম্পদ হাত ছাড়া না হয়ে যায় এই কারণেও পুত্রীর কাছে লেটারটি পোস্ট করেনি। আর সুজানার চুক্তিটি শয়তানের সাথে অনেকটা এমন ছিল যে শয়তান তাকে ধন সম্পদ দেওয়ার পরিবর্তে সে শয়তানকে প্রতি 10 বছর পর পর নিজের রক্তের মানুষদের জীবন দিয়ে দিবে। আর সেই স্টোর রুমটিতে আমরা যে বাচ্চাগুলোর আত্মা দেখতে পেয়েছিলাম সেগুলো দেখার মতোই সুজানার অন্যান্য ছেলে মেয়ে বা নাতি নাতনির আত্মা ছিল, যাদেরকে সুজানা নির্মম ভাবে শয়তানের কাছে স্যাক্রিফাইস করেছিল। যাই হোক, তারপর দেখা যায় সারির এমন সব কথাবার্তা শুনে সুজানা পুত্রীকে ডাকে, কিন্তু সারি বলে এই রুমে তার অনুমতি ছাড়া সে কাউকেই প্রবেশ করতে দিবে না। এই বলে সে সুজানার রুমটি লক করে চলে যায়। সেই রাতে সুজানার রুমে শয়তান সহ সেই বাচ্চাগুলোর আত্মা আসে। তারপর তারা শয়তানের কথায় সুজানাকে মেরে ফেলে।
সুজানার মৃত্যুর পর তাকে সবাই মিলে কবর দিতে যায়। সেখানে পুত্রের ছেলে আজকা সেই সাদা ঘোড়াটিকে দেখতে পায়, যেটিকে দিকাও দেখতে পেয়েছিল। সারির মতোই পুত্রীও কিন্তু সেখানে কিছুই দেখতে পাচ্ছিল না, তাই সে আজকাকে ঘোড়ার কাছে যেতে দেয়নি। তারপর দেখা যায় এবার সারি সেই কবিরাজটির কাছে যায় সুজানার ব্যাপারে কথা বলতে। সে বলে সে 20 বছর ধরে সুজানার দেখাশোনা করার পরও সুজানা নিজের মেয়েকে নিজের সব ধন সম্পদের মালিকানা দিয়ে গেছে, যা তার সাথে অন্যায় হয়েছে। তাই সে নিজের রাস্তা থেকে পুত্রীকে সরাতে এখানে এসেছে, যাতে সবকিছু আবার তার হয়ে যায়। তাছাড়া সে এবার সুজানার জায়গা নিয়ে ঘোড়ার শয়তানের সাথে সুজানার চুক্তিটি চালিয়ে যেতে চায়। এইসব শুনে কবিরাজ তাকে শয়তানের পূজা করা সব প্রসেস শিখিয়ে দিয়ে বলে তাকে নিজের রক্ত দিয়ে এইসব শুরু করতে হবে এবং 4 দিনের মধ্যেই একটি স্যাক্রিফাইস করতে হবে। সারি এইসবে রাজি হয়ে যায়, কারণ সারি এবার সুজানার মতোই পুত্রীর সন্তানকে স্যাক্রিফাইস করবে বলে ঠিক করে। কিন্তু এখানে আমরা আরেকটি টুইস্ট দেখতে পাই। সেই রাতে সারি এবং পুত্রী গল্প করাকালীন পুত্রী সারিকে জানায় আজকা তাদের নিজেদের সন্তান না, সে কখনো মা হতে পারবে না, তাই সে ও তার হাজবেন্ড মিলে আজকাকে অ্যাডপ্ট করেছিল। এটা শুনে সারি খুব শকড হয়ে যায়, কারণ তাকে 4 দিনের মধ্যে শয়তানের কাছে তাদের বংশের কাউকে স্যাক্রিফাইস দিতে হবে। কিন্তু আজকা তো তাদের বংশের কেউই না, তবে এখন সে কাকে স্যাক্রিফাইস করবে তা সে ভেবে পাচ্ছিল না। সেই রাতে পুত্রী উইন্ডো দিয়ে দেখে 2টি বাচ্চার আত্মা সুজানার লাশকে কবর থেকে তুলে টেনে নিয়ে যাচ্ছে। এইসব দেখে সে খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে সারি কবিরাজের কাছে গিয়ে আজকার ব্যাপারটি শেয়ার করে। সে বলে আজকা তো অ্যাডপ্টেড, সে এবার কাউকে বলে দিতে পারবে না, তাই সে এই কন্ট্রাক্ট বাদ দিতে চায়। কবিরাজ বলে এটা আর সম্ভব না, একবার কন্ট্রাক্ট শুরু করলে তা কখনোই আর বাদ দেওয়া যাবে না। যে কন্ট্রাক্ট বাদ দিতে চায় শয়তান তাকে মেরে ফেলে। সেই রাতে পুত্রী আবার উইন্ডো দিয়ে দেখে শয়তান সারিকে দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করাচ্ছে। সারিকে মারার পর শয়তান এবার পুত্রীর দিকে আসতে থাকে। পুত্রী শয়তান থেকে বাঁচতে বাড়ি থেকে বের হয়ে পালাতে থাকে, কিন্তু তখন তার মনে পড়ে যায় যে সে আজকাকে ঘরের ভিতরেই রেখে এসেছে, তাই সে আবার বাড়ির ভেতরে যেতে থাকে। কিন্তু পথিমধ্যে সেই শয়তানগুলো আবার পুত্রীকে অ্যাটাক করতে আসে। তখনই সেখানে কবিরাজ এসে পড়ে পুত্রীকে সেই শয়তান থেকে বাঁচার পদ্ধতি বলে দেয়, যে তার মা যে জিনিসপত্রগুলো ব্যবহার করে শয়তানের পুজো করত, সে যদি সেসব জিনিসপত্রগুলোকে আগুনে জ্বালিয়ে দেয় তবেই শয়তান চিরকালের মতো তাদের পিছু ছেড়ে দিবে। পুত্রী কবিরাজকে তাকে সাহায্য করতে বলে নিজে আজকাকে বাঁচাতে চলে যায়। কবিরাজ সব জিনিসপত্র একত্র করে তাতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয়নি, জিনিসগুলো তখনও অক্ষত রয়ে যায়। তখন কবিরাজ বুঝতে পারে যে শয়তানটিকে বিদায় করতে একটি আত্মাকে স্যাক্রিফাইস করতে হবে। সেই সময় তাদেরকে বাঁচাতে মাসের আঙ্কেল সেখানে আসে। সে এসে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এবং আজকাকে বাঁচাতে নিজের জীবন স্যাক্রিফাইস করে, নিজেকে আগুন জ্বালিয়ে শয়তানকে উপাসনা করার জিনিসপত্রগুলোর সামনে চলে যায়। আর এতে করেই মাসের আঙ্কেল সহ জিনিসপত্রগুলো আগুনে জ্বলে নষ্ট হয়ে যায়, আর শয়তানও আজকাকে রেখে বাকি আত্মাগুলোর সাথে সেখান থেকে চলে যায়, আর তারপর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। পরের দিন দেখা যায় কবিরাজ পুত্রী এবং আজকাকে অস্ট্রেলিয়াতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে তুলে দেয়। তখন আমরা দেখতে পাই আজকার হাতে সুজানার উপাসনা করার একটি জিনিস রয়ে গেছে, যার মানে শয়তান এখনো পুত্রীর পিছু ছাড়েনি। আর ব্যাস, মুভিটি এখানেই সমাপ্ত হয়। সবশেষে আমি এটাই বলবো যে সুজানা নিজের সন্তান এবং নাতি নাতনি মানে নিজের রক্তকে শয়তানের কাছে বলি দেওয়ার মতো জঘন্য পাপ করেছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি, উল্টো তাকেও সেই শয়তানের কাছে প্রাণ দিতে হলো। না সে নিজের পরিবারকে আগলে রেখে সুখী হতে পেরেছে, আর না সে নিজের ধন সম্পদ চিরকালের জন্য ভোগ করতে পেরেছে। বন্ধুরা, শয়তান আমাদেরকে এইভাবেই ধোকার চরম পর্যায়ে নিয়ে গিয়ে একা ছেড়ে দেয়, আর সেই সময় সৃষ্টিকর্তাও আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। তখন আমাদের শেষ পরিণতি হয় জাহান্নাম। তাই আল্লাহ আমাদেরকে যা দিয়ে থাকেন তা নিয়েই আমাদের খুশি থাকা উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি লাইক আরো 10 জনকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবে এবং আমাকেও আরো ভিডিও বানাতে উৎসাহিত করবে।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের জন্য এই পর্যন্তই, টিল দেন, টাটা।